চাহ শ্রমিকসকলৰ হাজিৰা বৃদ্ধি আৰু বিভিন্ন সমস্যাসমূহক লৈ নুমলীগড়ত তীব্র প্রতিবাদ গঢ়ি তোলে অসম চাহ মজদুৰ সংঘই। 167 টকাৰ হাজিৰাৰে জীৱন যাপনত ভুগি অহা অসুবিধাৰ বাবে চাহ বাগিচাৰ শ্রমিকসকলে দিন হাজিৰা 351 টকালৈ বৃদ্ধি কৰাৰ দাবীৰে নুমলীগড়ৰ মুখ্য কাৰ্যালয় ঘেৰা কৰে চাহ শ্রমিকসকলে। কেবা বছৰো হল আমাৰ যি মানে শ্রমিক ৰাইজৰ দৰমা 167 টকা, সেয়া 167 টকাত আমাৰ শ্রমিক ৰাইজৰ চলিবলৈ বিভিন্ন দিশত বিভিন্ন সমস্যাৰ সন্মুখীন হয়। শ্রমিক ৰাইজৰ দৰমা আজি 22 মাহ উকলি গল, আমি বারে বারে কৈছো, তথাপিও আমাৰ যি মানে দাবীটো আওকাণ কৰি আছে, যদি এই দাবীও আমাৰ অতি শীঘ্ৰে নামানে তেনেহলে আমি 7 তারিখে বাগিচা বন্ধ করিম আৰু বিভিন্ন কার্যসূচী লৈছো আৰু তীব্র আন্দোলন গড়ি তুলিম আৰু ভয়াবহ আন্দোলন গড়ি তুলিম বুলি মানে সরকারক আজি দাবি জনাইছো। আনহাতে বাগিচার রাজ্যক ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে অহা সরকারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে নুমলীগড় বাগিচা সংঘই। তেওঁলোকৰ দাবীসমূহ যদি পূৰণ নকৰে তেতিয়াহ'লে বাগিচা বন্ধ কৰি ইয়াতকৈ জংগী আন্দোলন গঢ়ি তোলাৰ হুংকাৰ দিয়ে সংগঠনটোৱে। ইফালে আগন্তুক নিৰ্বাচনত ইয়াৰ প্ৰত্যুত্তৰো ৰজা গঢ়িয়াক দেখুৱাই দিব বুলি ব্যক্ত কৰে চাহ মজদুৰ সংঘই। যদিহে আমাৰ আমি গম পোৱা মতে আমাৰ 351 টকা দৰমা কেতিয়াবা বৃদ্ধি হৈছে, আজি তারিখত এই যে চাহ মজদুরক যে যে লালচনা যে দিয়ে যে সরকারে বলে প্যাকেজ এটা দিছে চাহ মজদুরক 3000 টাকা 500 টাকার, সেই প্যাকেজটো কত অন্য কোনো একটা ফান্ডর নহয়, এই প্যাকেজটো হয়ে গেল আমার চাহ মজদুরের দরমা বৃদ্ধির যেটু ব্যাগ হয়ে যায় সেই ব্যাগটুহে আমাক দিয়ে আছে। তেখেতকলে এটা আমার মাজত সোমাই পেলে রাজনীতি করে আছে, এই রাজনীতি অতি শীঘ্রে যে বন্ধ নকরে তেখেতকলে, তার অন্যথা আগন্তক ইলেকশনত মানে আমি গোটে রাইজে দেখাই দিন। নুমলীগড়ৰ পৰা ব্যুৰ' ৰিপৰ্ট, নেশ্যন টকছ 24।